আসসালামু আলাইকুম সাহেবাইকে স্বাগতম জানাচ্ছি আশা রাখছি সকলেই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজ আমি খুবই লোভনীয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু খুবই মজা রেসিপিটার নাম হচ্ছে ডিমের পিঠা এই ডিমের পিঠাটা ছোট বড় সকলেরই খুবই পছন্দের এই রেসিপিটা খুব সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ মজা আশা রাখছি আপনারা আপনাদের প্রিয়জনকে এই রকম মজার মজার রেসিপি তৈরি করে উপহার দেবেন যারা আমার রেসিপিটা দেখা শুরু করেছেন লাইক দিতে ভুলে গিয়ে ভুলে গেছেন তারা প্লিজ লাইক দিয়ে রেসিপিটা ফুল ওয়াচ করে নেবেন এখানে আমি তিন কাপের মতো ময়দা নিয়ে নিব আপনারা চাইলে আটা দিয়েও এই ডিমের পিঠাটা তৈরি করতে পারেন কিংবা চালের গুঁড়া দিয়েও কিন্তু একই প্রসেসে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় তো আমি এখানে ময়দা নিয়েছি তিন কাপ সাথে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি লবণটা আপনারা আপনাদের পরিমাণ পরিমাপের উপরে নির্ভর করে লবণটা অ্যাডজাস্ট করে দেবেন সাথে আমি দিয়ে দিলাম এক চা চামচের তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার আর দিয়ে দিলাম এখানে চিনি এক কাপ দিয়ে দিলাম হাফ কাপ তেল সয়াবিন তেল দিয়েছি আর দিয়ে দিলাম তিনটা ডিম তো ডিম দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণ এভাবে করে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি অল্প অল্প করে কিছুটা পানি দেবো আমি কিন্তু একবারে পানি দেবো না যতটুকু আমরা রুটি বা পরোটা তৈরি করি ঠিক সেরকম খামির তৈরি করার জন্য আমার যতটুকু পানি প্রয়োজন ঠিক সেই অনুযায়ী আমি পানিটা দেবো আমি কিন্তু পানিটা আস্তে আস্তে অল্প অল্প করে একটু হাতে ছিটা দিয়ে আমি এই খামিরটা তৈরি করে নেব যেহেতু আমরা এখানে চিনি দিয়েছি চিনির থেকে কিন্তু পানি দিলে সাথে সাথে পানি বেরিয়ে যায় যার কারণে আস্তে আস্তে পানি দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে তো আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু খুব বেশি নরম কিংবা খুব বেশি শক্ত সেরকম করে খুব বেশি নরমও না খুব বেশি শক্ত না ঠিক সেরকম করে একটা ডো তৈরি করে নিয়েছি তো আমার সেখান থেকে কিছুটা ডো থেকে আমি লিচি কেটে নিয়ে এখন আমি বড় মোটা সাইজের একটা রুটি তৈরি করে নেব খুব বেশি গোল হতে হবে সেরকম কিছু নেই আমি আমার মতো করে করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এরকম করে আমি একটা রুটির মতো করে তৈরি করে নেব আর এই ডিমের পিঠাটা যে যেরকম পছন্দ করেন যার যার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন তো আমি এরকম বাটি দিয়ে গোল শেপের বাটি দিয়ে আমি পিঠাটা কেটে নেব আপনাদের কাছে কুকি কাটার থাকলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন অথবা পিঠা কাটার যদি মেশিন থাকে সে দিয়েও আপনারা এই পিঠাগুলোকে কেটে নিতে পারেন একইভাবে অথবা আপনাদের কাছে যদি বোয়মেয়ের ঢাকনা থাকে সেই বয়মের ঢাকনা দিয়েও কিন্তু আপনারা একইভাবে কেটে নিতে পারেন তো আমি এরকম গোল গোল রাউন্ড শেপ করে কেটে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা তিল দিয়ে দিলাম এই সাদা তিলটা বাজারে কিনতে পাওয়া যায় এই তিলটা দিলে কিন্তু পিঠার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় তো আমি এভাবে করে চেপে চেপে তিলটা লাগিয়ে নিয়ে এরপর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এভাবে করে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিচ্ছি এভাবে করে চেপে চেপে তিলটা লাগিয়ে নিয়ে এরপরে হাতের উপরে এভাবে করে নিয়ে একটু আস্তে আস্তে করে চাপ দিয়ে দুই সাইড থেকে এভাবে করে তৈরি করে নেব তো এই পিঠার ডিজাইনটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন যে কোনোভাবেই তো আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি এইভাবে করে আমি প্রতিটা পিঠাই তৈরি করে নেব তো এভাবে করে একটু তিলে চাপ দিয়ে নিলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর তিলটা দেওয়ার কারণে এই পিঠাটার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় তো এইভাবে গোল কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন কিংবা বয়মের মুখ দিয়েও এভাবে করে কেটে নিয়ে এরপর একটু ডিজাইন করে যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম এই পিঠাটা আমি একটু ডোবো তেলে ভেজে নেব আর চুলা রাসটা মিডিয়াম লো করে দিয়ে পিঠাটা ভেজে নেব আর একটু পিঠাটা উল্টানোর সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে পিঠাটা এক পিঠ হয়ে গেলে পরে দ্বিতীয় পিঠ উল্টাতে হবে আমি এক পিঠ না হওয়ার আগেই উল্টাতে গিয়েছিলাম সেই কারণে আমার একটা পিঠা ভেঙে গিয়েছে আপনারা এক পিট পিঠার একটা পিঠ হয়ে গেলে তারপর আর অপর পিঠ উলটিয়ে এভাবে করে ভেজে নেবেন তো একই প্রসেসে আমি বাকি পিঠাগুলোও ভেজে নেব চুলা আঁচটা মিডিয়াম হাই করে খুব বেশি হাই করে দিলে পিঠাগুলো উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে যার কারণে চুলা রাস্তা মিডিয়াম লো করে দিয়েই কিন্তু এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে আর এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে নিয়ে ভেজে নিতে হবে তো দেখুন চমৎকারভাবে আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে আমি আরও কিছু পিঠা এভাবে একটু গোল গোল করে একটু লম্বা করে তৈরি করে নিয়েছি তো যা যেভাবে পছন্দ সেই অনুযায়ী আপনারা পিঠাগুলো তৈরি করে ভেজে নেবেন দেখুন চমৎকারভাবে আমার পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজা আশা রাখছি আপনারা আপনাদের প্রিয়জনকে এরকম মজার মজার রেসিপি তৈরি করে উপহার দিবেন বিকেলে চায়ের সাথে কিংবা গেস্ট আসলে আপনারা ঝটপট এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এই পিঠাগুলো তৈরি করে ঠান্ডা করে এয়ারটাইট বক্সে ভরে রাখলে অনেক দিন পর্যন্ত এই পিঠাগুলো ভালো থাকে তো আমার এই পিঠাগুলো ডিমের পিঠাটা কেমন হলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় যারা আমার চ্যানেলে আজ নতুন তাদের কাছে রিকোয়েস্ট রইল রেসিপিটা ফুল ওয়াচ করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন দেখা হবে নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফিজ